আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ছেলে মেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ অশেষ রহমত, আমিও ভালো আছি। আজকে রোজা রাখছি, গেছিলাম একটু বাইরে, কিন্তু যেখানে গেছি সেখানে আজকে বন্ধ ঘুরার জায়গাটা, তো এখানে আয়েশা করছি। এই যে আয়েশা, একটু পুটিং বানাবো, আর এই যে ফলগুলো একটু ধুয়ে নিব, যেহেতু আজকে রোজা আছি। এই পাউডারটা লাগবে, আগার আগার পাউডারটা কিনে আনছি। দেখো এটার দাম 130 টাকা, দেখা যায় না, 130 টাকা এই আগার আগার পাউডারটার দাম। এটা লাগবে, এখানে 1 কেজি দুধ বসাইছি, দুধটার মধ্যে আবার 1 কাপ চিনি দিয়ে দিব, সাবু লাগবে 1 কাপ, সাবুটাই যে ধুইব, ধুইয়া পানি দিয়ে দিব। দেখুন দুধটা বলো কাইলে, এই যে 1 কাপ চিনি পুরাটা লাগবে। পাউডারটা দিয়ে দিলাম, এটা আগার আগার পাউডারটা দিলাম 2 চামচ। আগার আগার পাউডারটা আমি দিছি 2 চামচ, এই চামচে 2 চামচ দিয়ে দিলাম। এই দেখো আমার ছেলে মেয়েরা, এই যে পাতাগুলি, এটা হলো তুলসী গাছ, তুলসী পাতা, এই পাতা আর আদা ছেঁচা জিজি রস খাওয়া যায়, খুসখুসানি কাশিটা যার থাকে চলে যায়। এখন এই পাতাগুলি আমি গাছের থেকে ছিঁড়ছি, এটি দিয়ে আমি ভর্তা বানাবো, তোমরা সাথে থাকো। এই যে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খাইলে প্রচুর স্বাদ, কিন্তু তিতাও লাগবে না, টকও না, মিষ্টিও না, শুধু একটু তুলসীর ঘ্রাণ কয়। এই পাতাটি এই যখন আমি ধুব, ধুয়ে আর এই যে ভর্তা বানাই, দেখো তুলসী পাতার ভর্তা দিয়া তোমরা গরম ভাত খাইয়া দেখো অনেক স্বাদ। এটি আগুনেও দেওয়া লাগবে না, শুধু এমনি ডাইরেক্ট ভর্তা পাটায় বাইকা। মাছটা ভিজাইছি, আজকে মাছ ভাজি করবো, আর ইলিশের কান কাটা দিয়ে খালি ভর্তা বানাবো, দেখাবো তোমাদের। 2টা মরিচ লাগবে, আমি টালবো এই পাতার ভর্তাটি বানাইতে। এই দেখো চলতি ছিলতে আসি, দেখো পেয়ারা ছিলা লইতে আসি, বিকালে ইফতারি বানাবো, এটি দিয়ে ইফতারি খামো আমরা। দেখো আমার ছেলে মেয়েরা, ওই যে ব্যাগটা ওর কান্দে, আজকে কিনে আনছি ব্যাগটা, ওর পানি লাগে, রাস্তায় বের হইলে খাবার নেওয়া লাগে, পানি লাগে, আমরা বের হই অনেক সময় বাইরে যাইতে হয় আমাদের ব্লগের জন্য। এই ব্যাগটা আজকে কিনে আনছি, অনেক টাকা নিচ্ছে ব্যাগটার দাম, পিয়ালের জন্য আনছি। ব্যাগটা সুন্দর আছে, চায়না ব্যাগ, বাইরে গেছিলাম, এই যে ব্যাগটা আনছি, পানি নিয়া নষ্ট করে ফেলাইছি। এই ব্যাগটা আজকে নিয়ে আসছি আসার সময়, যে ওর পানির বোতল লাগে, হালকা পাতলা খাবার রাখা লাগে, এই জন্য ব্যাগটা পিয়াল নিয়ে আসছে। দেখো দেখো এই যে মাছটা আজকে বাঁচবো, বাইজা আজকে 2 পদের ভর্তা দিয়া আজকে ক্যারি কইরা তারপরে ভাত খাবো।
भरता बनाबो इलिश मास बेशी दिन थाकले आबार गंध हो जाए अनेक गंध है देखो इलिश मासेर फुलका गिला आछे ना एखाने एकटा नोक थाके तोमरा ए नोक गिला फालाय दिओ ए जे एकटा नोक थाके ए जे आमरा ए नोक गिला फालाय दिई ए जे इलिश मासेर एटा एटा नोक बोले एटा नापतेर नोक बोले एटा फालाय दिबा तोमरा ए जे एटा आमार दादी मायरा फालाय दितो ए जे देखो ए नोकटा फालाय दिबा ए जे और ये भीतर जो फुलका थाके ये फुलका गिलियो तुम्हारा टाइना टाइना फलाय दीबाई जमी सबटी फुलका टाइना फलाय दिछी भीतर फुलकाटा तुम्हारा खाइबा ना ऊपर फुलकाटा राखबा ये भीतर सादा एखानो फुलका गिने सब फलाय दीबा एखाने एकटू हलुद मरीच दीब देखो माखार जन्य और ये एखाने मरीचटी डालते आछे आमी फुलका गिने दिया और पेटा भाईजा भरता बनाब ये दिया अल्प एक लवण दीब बेशी दीब ना फुलकाटा भाईजा नहीं चाहिए हमें भरता बनाब देखो लवण दिया माइका लवण मरीच दिया माखल आदा रसुन तो ये शेखा भलो ना ये आदा रसुन दे नहीं शुद्ध लवण और हलुद दिया और मरीच दिया माखल कारण आदा रसुन तो गरम आदा खावा जाए रसुन खावा जाए इलिश मासे तुम्हारा जी खाओ तो खाइबा हम तो देना हमारे तो ऐले मेरा तुम्हारा जो आदा रसुन बाटा इलिश खाओ तो खाइबा हमें खाई भरता बना कम्पिटारे इटा ये रखस क्या पियाल कपड़ गा शुकई देखी ओजे बारिंदा देखो शुकई से क्या जाम ना ओखने आर पाकर घरे तेल बसाय दिए गरम कई जे ओदि गेस क्यों पाकर घरे कि हाँ खेजूर खाई तो पाकर घरे बसाय दिए तेल गरम देखो गरम हुई तेलटा बस गरम हो ग ইলিশের কাঁসা ফুলকা আর হলো পেটা দেখো এই যে দেখো কাঁসাটা আর এই যে পেটাটা বাটলাম মিহিন হলো মরিচ আর লবণ দিলাম দেখো শুকনো মরিচ দেই নাই কাঁচা মরিচ দিছি রসুন অল্প দিলাম পেঁয়াজ দুটা দিলাম দেখো কাঁসা বারবার কাঁসা বলি আর এই পেটা এই দিয়ে এই যে ভর্তা বানাইলাম ইলিশ মাছের দেখো এই তুলসী পাতা তোমরা এই তুলসী পাতা তোমরা
ভর্তা বানায় গরম বাদ্দা খাইবা, বুকের ব্যথা কাশি সব চলে যাবে। দেখো একটা পেঁয়াজ দিব, হাফ রসুন দিব, দেখো মিশের টান লই নাই ফলাই দিছি। লবণ নিলাম, দেখো মিষ্টি ভাজা হয়ে গেছে। আর এই যে তোমাদের একটু ভর্তা দেখাইলাম, এটা তুলসী পাতার ভর্তা। তোমরা একবার ট্রাই করো, আমার এই ব্লগের মধ্যে তোমাদের ভর্তাটা দেখাইলাম, অনেক টেস্ট। একটু গরম বাদ্দা যদি খাও আরও ভালো লাগবে। চুলাটা নিভাই দিব, হয়ে গেছে। আমি যাব আবার নামাজে, তারপরে আজান দিলে ইফতারি করবো। দেখো এই যে ইফতারি কিনে নিয়ে বসছি, এখন আজান দিবে, মনে হয় আরো 10-5 মিনিট আছে। সারাদিন রোজা রাখলাম, রোজা রেখা অনেক দূরেও গেলাম, তালা দিন ভালোই নিল, এখন আজান দিবে, তারপরে ইফতারিটা করব, তারপরে আলা নামাজ কালাম পইরা আবার দুগা বর্তা দিয়ে ভাত খাবো। 21 তারিখ 22 তারিখ 23 তারিখে খোলা মাতা ঈদ। হ্যাঁ আমি বাংকি রোজা। আজ পিয়ালের মেয়ে মারছে এই মাত্র, আজান দিয়া দিছে, এখন রাইখা দিই, তারপরে এটা কাটি, পানিটা আগে মুখে নিয়ে আলি। চারদিকে আজান করছে, শরবতটি খাবো। যাও উন ওই যে পেয়ারা দিছে একটা তোমারে ম্যাডামটা দিছি, খাও গা, আমি নামাজ পড়তে যাবো গা। এখন শুরা বাহিনী পড়ে যাবো গা, যা ম্যাডামের সামনে যা, যা ওইখানে যাও, ওইখানে যাও। দেখো এই যে পুটিংটা বাইর করছি আমি, এখন এক হাতে করতে হয়েছে এই জন্য আমি দেখাইতে পারি নাই। এই দেখো, এই দেখো কত যে সুন্দর, দেখো তোমার দেখতে বলতেছে, তুমি দেখো না কে নাসিমা পুটিং, তোমার দেখতে বলতেছে তুমি দেখো, ওর দাদিমা সুন্দর বানাইছে, তোমার বলতে আছে দেখতে। এই যে আমি পুটিংটা বানাইছি যে সাবুর আর কি, এটার মানুষে রং দেয়, আমি রং দেই নাই, রং দিলে নিজেরা খাবো, রংটার থেকে এমনিই ভালো, কি বলো, রংটার থেকে এমনিই ভালো, দেখতে সুন্দর দেখা যেতেছে। আমার কালো প্লেট নাই, কালো প্লেট থাকলে আমি কালো প্লেটে সাজাইতে পারতাম। দেখো এই দেখো আর এগুলো আমি খেজুর দিছি, যেগুলো একটু খেজুর দিছি, এই যে দেখো। এই যে আমি নামাজ পড়ে আইসা তোমাদের সাথে, এটা এই যে আমি বিসমিল্লাহ, আমি তো ঠান্ডা খাইতে পারি না। দেখো পিয়াল খাইলো, যা ম্যাডামরা আমি দিব না কাইটা লই।
ঠান্ডা আমার সমস্যা আছে অনেক টেস্টি দেখো আমার নাতি বলতাছে অনেক টেস্টি তোমরা একবার ট্রাই করো খুব টেস্ট এটা এই যে এটা কি করবা কেউই বলে না এই পুডিংটা কিভাবে বানাইবা কেউই বলে না আমি তোমাদের বইলা দিলাম এক কেজি দুধ 250 গ্রাম সাবু এই সাবুটা আমি কি যেভাবে জাল দিছি তোমরা দিবা আজকে আমার ব্লগে দেখাইলাম তোমাকে পুডিংটা 250 গ্রাম সাবু এক কেজি দুধ এক কাপ চিনি আর আগার আগার পাউডার আমি দুই চামচ দিছি তোমরা দেখছো তোমরা দুধের মধ্যে আগার আগার আগে দুধটা জাল দিয়ে রাখবা জাল দিলে আগার আগার পাউডারটা ডাইলা সাবুটি মিলাইয়া তোমরা একটু ঠান্ডা করে ফ্রিজে থিয়া দিবা সাথে সাথে 4-5 ঘন্টা পরে বার করবা এই যে অনেক সুন্দর হয়েছে এই যে দেখো এই যে সুন্দর আর খেতে তো অনেক ভালো লাগছে আমি একটু ঠান্ডা খাইছি এতে আমার খবর হয়ে যাবো গা আমার ঠান্ডা সয় না ধরো তার পিয়াল আরো খাবে প্লেট নিয়ে আসো না প্লেটে দিব না আমার ছেলে মেয়েরা এই যে আমি তুলসী পাতার বর্তাটা দিয়া এই যে ভাত মাখলাম দেখো আর এটা এলো তোমরা দেখছি আমি বানাইছি এই পাতার বর্তা তোমরা একবার গরম ভাতটা খাইয়ে দেখো অনেক স্বাদ কোনো তিতা মিঠা কিচ্ছু লাগে না শুধু শুধু তুলসীর একটু গ্রানি কয় আমার ছেলে মেয়েরা আমি ব্লগটা রেখে দিব তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার যদি তোমরা ভালোবাসো তোমরা দেখলেই আমার লাইকটা দিয়ে দিও আমার ব্লগটা যখনই দেখো লাইকটা দিয়ে দিও সাবস্ক্রাইবও করো এই যে ব্লগটা রেখা দিব আজকে সারাদিন অনেক কষ্ট আছিলাম কষ্টে আছিলাম রোজা রাখছি আল্লাহ হাফেজ